আরম্ভ হয়েছে ওড়িশা রাজনীতির নূতন অধ্যায়। পঁচিশ বর্ষর বিজেডি রাজুতি লাগিছে বিরাম চিহ্ন। সারা ওড়িশার বিজেপি বিজয়ী হয়ে এক নূতন অধ্যায় আরম্ভ করা যাচ্ছে। আতন অধ্যায় পাই নূতন রাস্তা মধ্যে নির্মাণ হয়ে সারিছে। নির্বাচন সরিবা পরে বিজেপির বড় বিজয় হয়েছিল ওড়িশার, যে বিজয় পঁচিশ বর্ষর চালি রয়েছে সরকারকে ধূলিসাৎ করেদেছে। আজ নূতন ওড়িশা গঠনর মূলদুয়া পড়ছে। শপথ নেই ওড়িশার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং সমস্ত নির্বাচন মণ্ডলীর বিধায়ক মানে। অনেক কল্পনা জল্পনা পরে ওড়িশার নূতন মুখ্যমন্ত্রী রূপে ঘোষণা হয়েছেন কেন্দুঝর বিধায়ক মোহন চরণ মাঝি। আ প্রথম থর ওড়িশার উপমুখ্যমন্ত্রী পদ মধ্যে আরম্ভ হয়েছে। আটনাগড় বিধায়ক কনক বর্ধন সিংদেও এবং নিমাপড়া বিধায়িকা প্রভাতী পরিডাঙ্কু ওড়িশার উপমুখ্যমন্ত্রী ভাবে চয়ন করা যাইছি। তবে আমি যদি মুখ্যমন্ত্রী শ্রী মাঝি এবং উপমুখ্যমন্ত্রী রাজনৈতিক ক্যারিয়র দেখিবা, তবে সমস্ত দীর্ঘ বর্ষর ভারতীয় জনতা পার্টির সদস্য রয়েছে। মুখ্যমন্ত্রী শ্রী মাঝি কেন্দুঝর বারম্বার বিধায়ক পদ জিতি আসুথা বেড়ে উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিংদেও মধ্যে ছর বিধায়ক আসন গ্রহণ করেছেন। অন্যপটে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা দীর্ঘ বর্ষর ভারতীয় জনতা পার্টিরে কার্য করুথবা বেলে অনেক থর নির্বাচন লড়ি পরাজয় হয়েছিল, কিন্তু চলিত 2024 নির্বাচনের নিমাপড়ার বিধানসভা আসনরে লড়ি বিজয়ী হয়েছেন। কেবল বিজয়ী হয়েছেন তাহা নুহে, বরং ওড়িশার উপমুখ্যমন্ত্রী আসন স্থান পাইছেন। আজিঠার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রিমণ্ডল এবং বিধায়ক মানে নিজ নিজের আসনরে বসবে। তবে যাহু ভারতীয় জনতা পার্টি ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রী মোহন চরণ মাঝি। সে জনে সাঁতাল আদিবাসী পরিবার আসিথিবা বেলে কেন্দুঝর বিধানসভা ক্ষেত্রর চারিথর বিধায়ক ভার গ্রহণ করেছেন এবং সে এসটি মোর্চার সাধারণ সম্পাদক মধ্যে অছন্তি। সে বিচার পরিবার এবং ভারতীয় জনতা পার্টি সহিত তিনি দশক ধরে জড়িত অছন্তি। ব্যুরো রিপোর্ট, ভাইরাল ঝারসুগুড়া। Amazing Home Furnitures लाया है आपके लिए प्रीमियम इम्पोर्टेड ओबिक्स मार्बल डाइनिंग सेट, बेडरूम सेट्स, एल कॉर्नर सोफा के एक्सक्लूसिव कलेक्शंस। Amazing Home Furnitures नियर कोऑपरेटिव एंड यूको बैंक, मंगल बाजार रोड, झारसुगुड़ा।